আমার রান্নাটা একদম কমপ্লিট, এই রকম রান্নাটা থাকবে। এই এই ঝোলটা মোটামুটি শুকিয়েও যাবে। আজকে রান্না করব চাপা চিংড়ি দিয়ে আলু আর পটলের ডালনা। পটল ভাজা অলরেডি হয়ে গেছে। এইভাবে এবার কীভাবে রান্নাটা করছি চলো আমার সঙ্গে রান্নাঘরে শুরু করছি রান্নাটা। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। বন্ধুরা তোমরা সবাই সবার সাথে থেকো। ভাজা হয়ে গেল আলু আর পটল ভাজা হয়ে গেল, এবার আমি রান্নাটা শুরু করব চলো। রান্নাটা এবার শুরু করবো। চিংড়ি মাছটা আগে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, সোমবারের জন্য গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে আছে হলো জিরে, এই হলো ফোড়ন দেব। আর এখানে আদা আছে, জিরে বাটা আছে, লঙ্কা বাটা আছে, লাল মিরচি আছে, হলুদ আছে, লাল মিরচি এটা হলো কাশ্মীরি। তো চলো রান্নাটা শুরু করি। রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তেল দিলাম, এবার মাছগুলো চিংড়ি মাছগুলো ভেজে তুলব। খেতে তো ভীষণই ভালো হয়, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে পটল আলু দিয়ে আর এই চাপা চিংড়ি দিয়ে খেতে সত্যিই খুব ভালো হয়। তো বন্ধুরা তোমাদের সবাইকেই বলছি, আমাদের ইউটিউবের যেসব বন্ধুরা আছো, আমরা যারা আছি বন্ধু, তারা সবাই সবাইকে সহযোগিতা করো, নাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না, সম্ভব না। আমাদের মতো যাদের চ্যানেল আছে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না। ও কথা বলতে বলতে একটা স্কিপ হয়ে গেল, এটা আমি সোমবার দিয়েছি জিরে, জিরে সোমবার দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু কুচো পেঁয়াজ আর রসুন, এটা আমি বলে দিলাম, এটা স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখাতে পারলাম না, সরি। যাই হোক, সেটাই বলছি, রেসিপিটাও দেখাচ্ছি আর তোমাদের সাথে একটু কথাও বলছি যে দেখো এত কষ্ট করে আমরা সবাই দেখো ভিডিও করি, তাই না? খুব কষ্ট করে করি। এবার যদি সবাই সবার ভিডিওটা আমরা একটু অ্যাড সমেত যদি দেখি, কেননা আমাদের যাদের মনিটাইজার হয়ে গেছে তাদের তো অ্যাডটা তো খুব দেখাটা উচিত, তাই না? না দেখলে পরে তো কিছুই হবে না। তো সেইটাই বলছি যে সবাই সবাইকে একটু সহযোগিতা করো, দেখবে আমরা সবাই এগিয়ে যাব। আমাদের তো ভাইরাল চ্যানেল না, আমাদের চ্যানেল এমনি ধরো একটু সবাই যদি আমরা দেখি, আমরা যদি সবাই সবাইকে সহযোগিতা করি, দেখবে আমাদের চ্যানেলটা ঠিক দাঁড়িয়ে যাবে। সেই জন্যই বলছি সবাই সবার সাথে ভালো রিলেশন রেখে সবার সাথে সবাই এগিয়ে চলো, দেখবে একদিন আমাদের চ্যানেলও খুব ভালো হয়ে যাবে। ঠিকঠাক মতো লাইক না পড়লে, ঠিকঠাক মতো সবাই যদি না দেখে, তাহলে কিন্তু চ্যানেল এমনিতেই বসে যায়, চ্যানেলের গ্রোথ হয় না। বন্ধু তো আমাদের অনেক, বলো, আমাদের হাজার সাবস্ক্রাইব না হলে আমাদের বন্ধুই হয় না। বুঝতে পারছো নিশ্চয়ই আমি কীভাবে রেসিপিটা করছি, এইভাবে করছি। দেখো আমার রান্নাটা একটু তেলটা হয়েছে, আর কিছু না, তোমরা যদি মনে করো তেলটা একটু কম দেবে, কারণ আমার এটা একটু তেল হয়েছে, আমি এত তেলে রান্না সাধারণত করি না, তা আজকে একটু হয়ে গেছে, সব ভেজে ভেজে নিয়েছি তো যার জন্যই হয়ে গেছে, আর না ভেজে ভেজে নিলে পরে হবে না, পটল আলু একসাথে দিলে রান্না ভালো হবে না। যাই হোক, অল্প তেলেও রান্না এটা খুব ভালো হয়। মোটামুটি কষিয়ে টষিয়ে দেখো কী সুন্দর হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি সাদা ইয়ে নাকি গরম জল, একটু গরম জল দেব। আসল গল্প করতে করতে রেসিপির কথাই ভুলে যাচ্ছি। যাই হোক, গরম জল দেব আর রান্নাটা দেখো। আমার গল্প মানে আমার কথাগুলো শোনো, আমি বলতে বাধ্য হচ্ছি। সবার অনেকের চ্যানেলের অবস্থা এইরকমই দেখছি, সবাই খুব দুঃখ পাচ্ছে, সবাই বলছে আর বুঝি পারবো না করতে, অনেক মা বন্ধুরা ভাই বোনেরা সবাই একই কথা বলছে, এবং সবাই চলেও গেছে, অনেকে চ্যানেলে কাজও করছে না, যাদের ভালো ভালো ভিউ হতো, দেখেছি এরকমও বন্ধুদের চ্যানেল আছে ভালো ভালো ভিউ হতো, সেও ছেড়ে দিয়ে চলে গেছে। একটা সময় ভিউ হচ্ছে, আর একটা সময় ভিউটা
নেমে যাচ্ছে, তখন তো লাভটা কিছু হয় না। না, আগে ভিউ এর লাভ কী, ভিউটা আমাদের ঠিকঠাক মতোই হতে হবে। তো রান্নাটা তো হয়ে গেল, এটা তো ফাইনাল লুক। গল্প করতে করতে দেখো রান্নাও আমার কমপ্লিট হয়ে গেল, তাই না? তো যদি তোমাদের রান্নাটা ভালো লাগে তাহলে রান্নাটা এইভাবে করে ফেলো। আর তোমরা তো প্রথম দিকে দেখেই বুঝতে পেরেছো যে একটু সন্ধ্যার দিকে বেরিয়েছি। হ্যাঁ, সন্ধ্যার দিকে আমরা একটা মলে গেছি, কিছুই না, একটা ছেলের একটা জিনিস কিনে দেব, প্যান্ট আমরাই দেব। তো ছেলেকে একটা জিনিস দেবো বলেছিলাম, বললো যে না আমার একটা প্যান্ট লাগবে, তো আমাকে একটা প্যান্ট তোমরা দাও। ঠিক আছে, চলো, রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের সাথে চলো একদম শপিং মলে, সঙ্গে থাকো। এই ভিডিওটা একটু আগে আমার, কেননা একদিন আমি অর্ধেক ভিডিও আমি দিয়েছি, খাওয়া দাওয়া করেছিলাম সাউথ ইন্ডিয়ান দোকানে, সেটা দিয়েছি। যেহেতু বড় হয়ে যাচ্ছিলো বলে ভিডিওটা আবার আমি কিছুটা রেখে দিলাম, পরে দিলাম, ওই যে রান্নার সাথে আজকে এই ভিডিওটা দিয়ে দিলাম। এবার আমরা এই যে এটা বেহালা বাইপাস, এটা ম্যাক্স শপিং মল, ভালো, এখানে মোটামুটি মার্কেটিং করতে ভালোই লাগে। আমাদের এখানে এটা পাস মানে করা আছে, কিছুটা ছাড় পাওয়া যায়, কত পার্সেন্ট যেন ছাড় দেয়। যাই হোক, সব ওপরে উঠলাম, এখানে ছেলের একটা প্যান্ট দেখব, ছেলে বললো যে একটা প্যান্টই নেব। চলো, আসল কথা আমার কিন্তু সম্পূর্ণ ভিডিওটা মিউট করে দিতে হবে, ওদের তো শপিং মলে তো মোটামুটি মিউজিক চলে না, আমার নিজের ভয়েস দিতে হচ্ছে। যে আমরা কিন্তু অনেক কথা বলেছি, কোনো কথা তোমাদেরকে শোনাতে পারছি না। চলে আসলাম, এটা আবার তিনতলায়, আমি আবার বলছিলাম যে তোমার লিফট আছে, তোরা কেন সিঁড়িতে করে আসলি। এই যে এখানেই বুঝি ছেলে দেখবে, এখানেই বুঝি আছে, যাই হোক কোথায় দেখাচ্ছে তোমাদেরকে নিশ্চয়ই বলে দেবো। কীরকম নীলো প্যান্ট সেটাও এখানেই দেখিয়ে দেব। আর বাড়িতে যে কিছু না, আমি ভিডিওটা এখানেই শেষ করব, ভিডিওটা অনেক আগেই করেছিলাম, তো আজকে ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিলাম। এই যে এখানে ছেলেদের সব, ওই যে ছেলে এইসব প্যান্টেন্টগুলো দেখছে, আমি বললাম না এগুলো নিস না, এগুলো একদম পিওর কটন, কিন্তু অফিস টফিস করবে তো এগুলো প্যান্ট ঠিক রাখ অসুবিধা হবে। তো এগুলোর দাম আছে 2,000-2,500 টাকা, এরকম প্যান্টের দাম। তো আমি বললাম একটু টেরিকট মেশানো, এটা হলো পিটার ইংল্যান্ড, পিটার ইংল্যান্ড কাপড়, এখানে আবার এরা ইয়ে করে অল্টার করে দেবে। এই যে এই প্যান্টটা নিল, এই প্যান্টটা কালারটা কিন্তু খুব সুন্দর, এখানে কেমন যেন হালকা হালকা লাগছে, লাইটটা কম নাকি না বেশি লাইটে হয়তো। তো ওই প্যান্টটা নিলে, প্যান্টটা আর আমি তোমাদেরকে দেখাচ্ছি না, এটা এবার এখানে অল্টার করে নেবে ছেলের মাপ দিয়ে। মানে কোমরটা ঠিকই আছে, কোমর তো ওরা মেপেই নেয়, লম্বাটা বেশি থাকে তো ওটা ওরা একটু অল্টার করে নেবে। তো চলো, ওটা তো কেনা হয়ে গেল। আর একটা হাজবেন্ডের একটা ট্র্যাকস্যুট কেনা হবে, তো সেটাও আমরা দেখছি, সেটাও ঘুরছি। পুরো ভিডিওটাই আমাকে মিউট করে করে কথা দিতে হলো, যে এখানে একটুখানি শর্ট ভিডিও করা হলো, এটা করে একটু গান দিয়েছিলাম আমার শর্ট ভিডিও, তাই সেটাও একটু দিয়ে দিলাম। যেহেতু নাতনি একটু মজা করছে, দেখো না খেলছে, মজা করছে, শপিং মলে আসলে খুব মজা করে। এই যে এখানে যে হাজবেন্ডের জন্য এই যে এটা নিলাম, ট্র্যাকস্যুটটা নিলাম, ছেলের জন্য ওটা নিলাম। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, আমাদের মার্কেটিং হয়ে গেল, মার্কেটিং হয়ে গেল। এই যে ম্যাক্স থেকে, এই দেখো, এই যে ম্যাক্স থেকে মার্কেটিং হলো, এবার আমরা বাড়ি যাব। কে পায়েল, চাটা করো। গাড়ি বুক করছে, চলো। এটা আমার হাজবেন্ডের ট্র্যাকস্যুট, ওই পায়েল গুছিয়ে নিচ্ছে। চলো, আজকের মতো ভিডিও এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, শুভ রাত্রি।